বন হাতির আক্রমণে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে পাতারকান্দি পুতনি চা বাগান এলাকায়। বাগান এলাকায় প্রায় সময় বন হাতি আসতে দেখা যায়। শুক্রবার বন হাতির নাগালে চলে আসে বছর 40-এর যুবক রাজু চাষা। বাঘে পেয়ে আক্রমণ করে বসে বন হাতি, পা দিয়ে মচলাতে শুরু করে। সে সময় বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়। তারা শূন্যে গুলি করে হাতি তাড়িয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল অভিযোগ করে বলেন, গত বছর দিন ধরে পাতারকান্দির বিভিন্ন এলাকায় সময়ে সময়ে বন্য হাতি তাণ্ডব চালিয়ে আসছে, কিন্তু বন বিভাগ তাতে অবহেলা করছে। হাতি মানে গোটেই বছর কম ধরি মানে হাতিয়ে তাণ্ডব চলাই, তার মাজত মই এই কথাবিলাক আপনার একদম ডেইলি আমি ডিএফওর লগত রেঞ্জার তেওঁলোকে রেঞ্জার মানে পাতারকান্দি রেঞ্জর মানুহবিলাকে সদায় দিনে রাতে কাম করে আছে, এটুকু কাম করে না এটুকু নকও, কিন্তু টপ লেভেল যেটু ম্যানেজমেন্ট আপনার একদম হফ মানে পিসিসিএফর পড়া সব মানে মেসেজ পঠাইছো কোনো রেসপন্স নাই। আজি একজন মানুষ প্রাণ গল, এই রাজু চাষা নাম আমার কনস্টিটুয়েন্সির পুতনি বাগানের মানুষজন মানে হাতিয়ে মারি দিলে, কিমান দুঃখ লগা ঘটনা। আজি ইমান দিন ধরে তেওঁলোকে মানে আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচৰত মই এইবিলাক কথা দাঙি ধরিম যে আজি ফরেস্ট ডিপার্টমেন্টে কি কাম করিলে যে আমার ইয়াত আজি গুয়াহাটির পর একটা বিশেষজ্ঞ টিম পঠাব পারা নাই, মানে ফিজিক্যালি আনফিট আসলে ফেসবুকের জড়িয়ে মই মানে ইয়ে করলো, তারপর মই নিজে খবর করে আমি ডিএফওর লগত কথা পাতিছো, কয়ে আছে যে ডক্টর আহি আছে আহি আছে, ইমান দিন ধরে আহি আছে, আজি এক বছর ধরে এই তাণ্ডববিলাক চলে আছে, কিন্তু কোনো ইয়ে নাই, মানে বড় দুঃখ লাগিছে। মানে এই বস্তুটো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত কথা পাতিম আর মন্ত্রী মহোদয়কে জানাম যে আজি এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমার গুয়াহাটির পর কিবা যে যাওয়া বছর তার আগের বছর মানুষের বহুত ঘর বাড়ি ভাঙিলে ধান খেতে নষ্ট করলে, কিন্তু আজিলেকে এই এক্সগ্রেসিয়া যেটা পাব লাগা হয় এইটা পাওয়া নাই, কেউ পাওয়া নাই, সরকারে যদি সব দিছে ইমান নেগলিজেন্সি কেউ, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমি কালি গৈ আছো গুয়াহাটি, আমি সব কথা ডাঙি ধরি মাননীয় মুখ্যমন্ত্রীর ওচৰত যে এই কথাবিলাক মানে একটা ডাঙর একটা অ্যাকশন হব লাগে, যে ফরেস্ট ডিপার্টমেন্টর যে আজি ইমান নেগলিজেন্সি কিয় পাতারকান্দির কারণে, আজি বর্ডার এরিয়াত মানে আপনাদের দেখি পাব যে হাতিবিলাক বাংলাদেশের পর আকো আহি যায়, আহি তাতে মানে এক বছর ধরে এই তাণ্ডব চলাই আছে, আগত দুই মাস তিন মাস কারণে আইসিলে আকো উলাই গৈছিলে বাংলাদেশ, এতিয়া যে আহিছে আর যাওয়া নাই। আমি ফরেস্ট ডিপার্টমেন্টক ফোন করেছো, রেঞ্জারক ডেইলি ফোন করো, রেঞ্জার আহে ফরেস্ট ডিপার্টমেন্ট পাতারকান্দি সব যায়, কিন্তু তেওঁলোকে তো নোৱাৰিব, গুৱাহাটীর একটা টপ লেভেল একটা বিশেষজ্ঞ টিম যদি আহে তেওঁলোকে কৰিব পাৰিব কেনেকুৱা এই হাতির একটা ব্যবস্থা লব পাৰে, যে এক্সগ্রেসিয়া পোৱা নাই, মানুষের ঘর ভাঙিলে বা মানুষের খেতি নষ্ট করলে এইবিলাক পোৱা নাই, মই নিজে হফর লগত কথা পাতিছিলোঁ এম সিং সাহেবর লগত, কিন্তু আজিলৈকে কিয় পোৱা নাই, কিন্তু ডিপার্টমেন্টের এইটো নেগলিজেন্স। আমার ষ্টাফ অফ পেট্রোলিংত আছিল এপুতি টি গার্ডেনত, তাতে মানে এটা বন্য হস্তি এটা সোমাই গেল বাগানের ভিতর, সোমার পিছত মানে একচুয়ালি কি হয় বাগানের কল গাছ খাব আহে, এই বাগানের কল গাছ তো খাব ভাল পায়, হ্যাঁ এই মানে প্রায় আহি থাকে, তো আমার বন কর্মচারী মানে আমি নিজেও লাগিয়ে আসিলো, তারপর কি হল এটা মানুষ অল্প ফিজিক্যালিও উইক আসলে সি হাতির সম্মুখত পড়ে গেল, তারপর পলাব নালে সি মানে নিজে মাটিত পড়ে গেল, মাটি পড়ার পিছন হাতি আপনার ভুড়ি দিয়ে তাক ইঞ্জিওর করে দিলে, ইঞ্জিওর করার পিছন তার কারণ তো আসলে সে মাত দিয়েছিলে, তারপর হসপিটালে সোনকালে লই অহা হয়েছে, অহার পিছত ডক্টর ডিক্লেয়ার করলে ঢুকালে বলে, তার নাম আছে রাজু চাষা, বয়স হব 40 বছর, তার পুতনি বাগান নেহেরু ক্লাবর ওসরত ঘটনাটি ঘটেছে, লাস্ট ইয়ার হয়েছিল এই আমার মেদলি বাগানত হয়েছিল, এটিও এনেকা বুড়া মানুষ আসলে, তো তো নহয় বছরত এটা দুটা হয়, তাও মানুষের কিবা অল্প দুঃখে হয় মানে পাবলিকে ইমান গেজার করে, তার কারণে হাতি অল্প মানে খংতে এনেকা করে আর ওসর পালে ব্যবস্থা করে আছো, আমার গুহাটি তো উপর মহলতো জানা হয়েছে এক্সপার্টবিলাক আহিব, আর আমার পৰা যিমান আছে আমি ব্যবস্থা লই আছো, আজিও আমি এটা ব্যবস্থা লম, চাও কি হয় আর ফায়ারিং করে থাকো, ফায়ারিং করে হাতিবিলাক জঙ্গলে পাঠাই দিই।